সেকেন্ড হ্যান্ড গাড়ির বা একটা ইউজড কারের একটা ইম্পর্টেন্ট ম্যাটার কি জানেন, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এই গাড়িটাতে কতটুকু আমরা কতটুকু পার্টসগুলো স্টক পাচ্ছি, কতটুকু জেনুইন আছে, কী কী আফটার মার্কেট লাগানো আছে আছে কি না, আসলে প্রত্যেকটা জিনিস ম্যাটার করে। তো ওই জিনিসগুলোই মোটর কার আসলে আমরা সবসময় বলি, ওই জিনিসগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি মোটর কার। সো আজকে একটা শোরুম কন্ডিশনের গাড়ি দেখাবো, সেটা হচ্ছে টয়োটা হ্যারিয়ার। এটা একটা 2015 মডেল আর 17 রেজিস্ট্রেশন। তো এই ক্যাটাগরিটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম একটা ক্যাটাগরি হ্যারিয়ারের, যেটার বডি কিট আছে মডেল স্টার, এটা সবাই জানে স্পেশাল ফিচার এটা। আর আজকে এই গাড়িটার আমরা বেসিক্যালি কোনো ফিচার আপনাদেরকে দেখাবো না, অ্যাকচুয়ালি চেষ্টা করবো হচ্ছে গাড়িটাতে আমরা কী কী স্টক পাইছি, কী অবস্থায় আছে, কারণ যেহেতু ইউজ গাড়ি, এটা একটা সেকেন্ড পার্টি গাড়ি, আর যে ইউজ করছেন আমরা এই পর্যন্ত দেখেছি যে নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, খুব ভালো কন্ডিশনে আছে, খুব ভালো শোরুম কন্ডিশনে আছে গাড়িটা। তো এই বাকি জিনিসগুলো যা যা আমরা হাইলাইট করব সেটা শামীম ভাই আমাদের সাথে জয়েন করতেছে। শামীম ভাই চলে আসো। ভালো লাগলো যে আজকে একটা অ্যাডভান্স প্রিমিয়াম গাড়ি নিয়ে আমরা কথা বলবো। তো 15 মডেল 17 রেজিস্ট্রেশন দ্বিতীয় মালিকের নামে আছে। আপনারা জানেন আমরা খুব বারবার করে মেনশনগুলো করি, কারণ প্রথম মালিকের ব্যবহার করা গাড়ি একরকম, দ্বিতীয় মালিকের ব্যবহার করা গাড়ি আরেক রকম একটা ফিল দেয় আসলে। সো ড্যামেজ হিস্ট্রি কেমন থাকে, কী কী জিনিস চেঞ্জ করতে হয়েছে, কী কী জিনিস চেঞ্জ করতে হয়নি, কী কী জিনিস এখন পর্যন্ত স্টকটা আছে, সেটা কিন্তু আমরা সবাই মেনশন করার চেষ্টা করি। আর মোটর কার আপনাদের এই জিনিসটাকে খুব কোরভাবে বিবেচনা করে, আমরা চেষ্টা করি যাতে করে কোনোভাবে কোনো ভুল কোনো কিছু যাতে সিদ্ধান্ত নিতে না হয়, যাতে করে কোনো ভুল কোনো কিছু আমাদের হাতে না যায়। মেইনলি প্রায়োরিটি এইটা। আচ্ছা শামীম ভাই, এখানে আসলে এই গাড়িগুলো লাইটা একটা লাক্সারি একটা গাড়ি, অনেকেই কোশ্চেন করে বা কোশ্চেন আসতে পারে বেসিক্যালি, এই গাড়িগুলো মানুষ সেল করে কেন? অবশ্যই আপডেট, মানে গাড়ি সেল করার জন্য মানে ফার্স্ট আমাদের দেশে নেগেটিভিটি থাকে, যেটা হচ্ছে কোনো ইস্যুজ আছে কি আমার কোনো প্রবলেম হচ্ছে হইতেছে, তো এটা আমি চেঞ্জ করে ফেলি। অ্যাকচুয়ালি এই গাড়িগুলো যারা ইউজ করে আমরা সবাই জানি এরা একটা লাক্সারি কার, তার সেকেন্ড ভার্সন সেকেন্ড কোনো একটা চয়েস তাদের হইলে তখন এটা তারা ছেড়ে দেয়। সো আমাদের সরাসরি মালিকের থেকে এটা পারচেস করা, এবং এই গাড়িটা যে ইউজ করছেন সে খুব যত্ন সহকারে ইউজ করছেন, আমরা এটা মানে নেওয়ার পর সব চেক করে দেখে শুনে নিয়েছি। সো মানে আমার কাছে যেগুলো ভালো লাগছে ভাইয়া আমি এটা পরে অ্যাড করতেছি। তুমি আমাদের হাইলাইটেড পার্টগুলো বলো, যেটা আসলে আমাদের মোটর কারের মানুষ যারা আমাদের ফলো করে তারা যেন পুরোপুরি জিনিসটা দেখে শুনে নিতে পারে। আজকে হচ্ছে আমি তোমার ফার্স্ট কোশ্চেন আনসারটা করি, এটা অনেকের মনে আপনার মনে একই কোশ্চেন আছে যে এত দামি একটা গাড়ি চেঞ্জ করেছেন কেন, 17 সালে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি আবার আরেকটা মালিকানা হয়েছে, এখন দ্বিতীয় মালিকানা গাড়িটা বর্তমানে আছে। সো এর কারণ কিছুই না আসলে, সবসময় যে অ্যাক্সিডেন্ট করলে গাড়ি চেঞ্জ করতে হয় তা কিন্তু না, অ্যাক্সিডেন্ট ছাড়াও কিন্তু গাড়ি চেঞ্জ হয়, মডেল আপডেট হতে পারে, খুব জরুরি কোনো কারণে টাকা লাগতে পারে, এই জন্য কিন্তু গাড়ি চেঞ্জ হতে পারে। আমরা মোটরকে চেষ্টা করি সবসময় একটা গাড়ির কোয়ালিটি দেখে নিতে, একটা সার্ভিস ওরিয়েন্টেড গাড়ি আমরা দেখে নিতে। আমরা মোটরকে হচ্ছে একটা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, যেখানে আপনি আমার কাছ থেকে কোনো অ্যাক্সিডেন্টটি পান না, কোনো চেঞ্জেসটি পান না, কোনো ড্যামেজটি কিন্তু পান না। ম্যাক্সিমাম গাড়িতে আমাদের কিন্তু সব কিছু স্টকে থাকে, যেমন যে গাড়িটা এখন দেখাচ্ছি, যে গাড়িটা আমরা কথা বলছি দেখে বুঝতে পারছেন, একটা পার্ল কালারের টয়োটা হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম, যেটা ভেতরে খুব সুন্দর একটা টুইন কালারের একটা ইন্টেরিয়ার আসলে। অ্যাডভান্স প্রিমিয়াম ভেতরে যেরকম থাকে একটা মেরুন টাইপের, লাইট মেরুন টাইপের একটা লেদার ফ্লেভার থাকে, একটা সফট লেদারের সিট থাকে ভেতরে, আপনারা দেখবেন যে সিট পাওয়ার আছে, সিট মেমোরি আছে, ফুল লোডের যেটাকে বলি আমরা, 360 ক্যামেরা আছে এখানে। আবার খেয়াল করে দেখেছেন সামনে কিন্তু মডেল স্টার বডি কিট সামনে পেছনে আছে। সো এটাকে একদম ফুল একদম প্রিমিয়াম ভার্সন যেটাকে বলে সেটা কিন্তু এই ভার্সনটা পাচ্ছি আমরা। আপনারা দেখলে বুঝতে পারছেন যে ব্যাকডেলা কিন্তু এখন আপনার রিমোটে উঠে যাচ্ছে, প্লাস হচ্ছে আপনার সুইচে উঠে যাচ্ছে, মানে অটো ব্যাকডেলা যেটা আমরা বলি, যেটাকে আপনার ZDM ভার্সনটা বলা হয় হ্যারিয়ারের। সো সেই ভার্সন নিয়ে কথা বলছিলাম। সো আমরা একটু কাছ থেকে দেখবো পুরো গাড়িটাকে, পুরো গাড়িটাতে কী কী জিনিস চেঞ্জ হয়েছে, কী জিনিস রিপেয়ার হয়েছে বা কোনো জিনিস এখনও হয়নি। ফার্স্ট অফ অল খেয়াল করুন পুরো গাড়ির রংটা খুব সুন্দর, স্টক কালার কিন্তু গাড়ির সাথে রংটা যেটা আছে সেটা কিন্তু আছে। এবং এখানে আমি দেখাবো একটা ডিফারেন্স দেখুন কাছ থেকে, যে বাম্পারটা একটু বেশি হাইলাইটেড হয়ে আছে, এই পোর্শন খেয়াল করে দেখুন একটু বেশি হাইলাইট হয়ে আছে। সো আমি একটু কাছ থেকে আমরা দেখিয়ে দিই যে এটা একটু বেশি হাইলাইট হয়ে আছে, কারণ এটা কিন্তু আফটার মার্কেট পেইন্টটা করা, বাম্পারটা বাম্পার পেইন্ট করা আছে, বাট এরপরে যে মার্গারের পোর্শনটা আছে, বনাটা যে পোর্শনটা আছে, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট শেড দিচ্ছে।
কারণ এটা যেহেতু টাচ আপ হয়েছে শুধুমাত্র বাম্পার, তো উপরেটা কিন্তু অরিজিনাল রঙের উপর আছে, তো এটা কিন্তু আসলে মিলে যাবে। আপনি খেয়াল করবেন সাদা গাড়ি যখন আপনি শুধু যদি টাচ আপ করেন, লাইক শুধু বাম্পার রং করেছেন, বা অন্য কোনো গাড়ি যদি আপনি যদি বাম্পার টাচ আপই করেন, তখন কিন্তু একটা টুইন একটা শেড দেয়। আবার কিন্তু কয়েকদিন পরে কিন্তু এই শেডটা আবার মিলে যায়। তারপরে কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে না, কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু করেনি আমাদের, শুধুমাত্র বাম্পারই সামান্য কিছু স্ক্র্যাচ ছাড়া আর কোনো কিছু কিন্তু ছিল না। যার কারণে শুধু বাম্পার ছাড়া বডির পুরো পার্টে যে বনার দেখছি আমরা, যদি এবার সাইডগুলো দেখে খেয়াল করে দেখুন, মার্কারের এই ভাঁজগুলো প্রত্যেকটা ভাঁজ একুশে রকম দেখানো আছে, এই ভাঁজে কোনো চেঞ্জেস একদমই নেই। এবং এই পোর্শনটা খেয়াল করে দেখুন, এখানে বেশ ক্রোমের এখানে প্যানেল আছে, এখানে প্যানেলের ক্রোমটা আছে পাশটাতে, আবার নিচে ওই যে বডি কিটের পার্টগুলো আছে এখানে, এখানে কিন্তু আমাকে রং করতে হয়নি। সো এইখানে পুরো পার্টটা এখনও স্টক কালার উপরে এখন পর্যন্ত আছে, খুব সুন্দর ফ্রেশ কিন্তু আছে। আপনার কিন্তু এখানে একটা সানরুফ পেয়েছে, আমি দেখাচ্ছি দেখুন, খুব সুন্দর একটা সানরুফ আছে, ডুয়েল এসি, এবং সব কিছু কিন্তু অ্যাক্টিভ আছে। হ্যারিয়ার ইন্ট্রোডিউস করার কিছু নাই, আমাকে মোটরকারকে দেখাতে হয় কোয়ালিটি কী অবস্থায় আছে। দুইটা হাত বদল হয়েছে, এখন আপনারা যারা কেমন তৃতীয় মালিক আপনার হবে গাড়িটাতে। সো এখানে আপনাদের এখন রাইটটা পারফরমেন্স কী আছে, কী কী কাজ করতে হচ্ছে রিমোটটা? সো আপনারা জানেন তো যে মোটর কার থেকে গাড়ি কিনে কিছু কিন্তু করতে হয় না। মোটর কার একটা গাড়ি যখন আপনাকে প্রেজেন্ট করে, তারপর যখন সেটাকে আপনাকে সেল করে, অ্যাডভান্স দেওয়ার পরে আসলে আমাদের মেইন কাজটা শুরু হয়। একটা গাড়িকে আমরা মোটামুটি কিন্তু প্রায় তিনটার মতো কিউসি করি, এই তিনটে কিউসি কিন্তু থার্ড কিউসিটা করা হচ্ছে আমাদের সাথে মাল্টি ব্র্যান্ড থাকে। মাল্টি ব্র্যান্ড হচ্ছে আমাদের একটা রেগুলার সার্ভিস পার্টনার, যারা যাদের কাছ থেকে আমরা বেশ কিছু সার্ভিস পারচেস করি। তো ওখানে আমি কিন্তু গেলে একটা গাড়িকে অ্যাসুরেন্স করতে পারি যে হ্যাঁ গাড়ির নিচে কী অবস্থায় আছে, ইনার সাইড বা আউটার সাইড কী অবস্থায় আছে, ইঞ্জিন স্ট্রেংথ কেমন আছে, এসি পারফরমেন্স কী আছে, সব কিছু আমাকে কিউসি করে বের করতে হয়। এগুলো কিন্তু বের করে আমাকে আপডেটটা করে ফেলতে হয়। আপনারা চাইলে কিন্তু আপনার নিজেরাও কিন্তু কিছুটা করে দিতে পারবেন, আপনার অ্যাডভান্স আমাকে করতে হবে না। গাড়ি পছন্দ হয়েছে, আপনার প্রাইসিং কনফার্ম হয়েছে, আপনি যারা কিন্তু যে কোনো জায়গায় নেটকে চেক করে ফেলতে হবে, চেক করে আপনি যদি একটা কিউসি একটা লিস্ট করতে পারবেন, এটা আপনার জন্য ওপেন করা আছে। তারপরেও আমাদের কিন্তু ক্রস চেকের জন্য আমাদেরকে বারবার করে মাল্টিপ্যানে যেতে হচ্ছে। মাল্টিপ্যান সম্পর্কে একটু বলি, যেটা হচ্ছে মাল্টিপ্যান বাংলাদেশের এখন একটা আস্থার জায়গা। এখানে গাড়ির টোটাল টেস্টিংয়ের যে বিষয়গুলো হয়, ওনারা আমাদের কাছে খুব ভালোভাবে আমরা কমিটেড এবং ওনারাও কমিটেড, বিকজ অফ ওনারা চেষ্টা করে কোনো কোনোরকম পার্শিয়ালি না করার। লাইক আমরা চেষ্টা করি যেই যে উনি মানে এই গাড়িটা যে নিতে চায়, যে ইন্টারেস্টেড, তাকে সঙ্গে করে নিয়ে আমরা চেষ্টা করি। তো এখানে লুকোচুরি করা কিছু নাই, আমরা কোনো কিছু হাইডও করতে পারবো না, এবং এক্সাক্ট যেটা রেজাল্ট ওটাই দেওয়া হবে। আমরা চেষ্টা করি যাতে সবাই যেন তাই করে, তাহলে কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট ডায়াগনোসিস কারো হাতে যায় না। হতে পারে অ্যাক্সিডেন্ট করেছে, হতে পারে ইঞ্জিন চেঞ্জ হয়েছে, হতে পারে কাজ আছে, মানে ব্যবসার পক্ষে হয়তো সেটা কমপ্লিট করলে তার ব্যবসাটা হচ্ছে না, বাট সেখানে এই কাস্টমারটা কিন্তু কেউ শেয়ারটা করছেন না, মানে বেশি লাভের আশায় আসলে এগুলো যদি হাইড করা উচিত। আপনারা যারা মনে করেন মোটোকার কিন্তু হাই রেঞ্জে গাড়ি সেল করে, রাইট, মোটোকার হচ্ছে রাইট নাও বাংলাদেশের সর্বোচ্চ সেলিং প্রাইসে গাড়ি মার্কেটে সেল করছে, আমরা বলে সেল করছি, কারণ আমাদের সাথে মার্কেট প্রাইস মিলছে না, আমাদের সাথে মার্কেটের সার্ভিসটা মিলছে না। আমি যে কাজগুলো করছি আমাকে সেটা প্রপারলি অ্যাকুরেটা আনতে হয়, তারপরে হ্যান্ড ওভারটা করতে হয়। এছাড়াও একটা গাড়ি যখন আমরা অ্যাডভান্স না পাই, যখন ডেলিভারিটা দিই, ডেলিভারি দেওয়ার পরে প্রথম 30 ডেজ থাকে হচ্ছে ট্রায়াল ভার্সন। আপনি 30 দিন গাড়ি চালাবেন, চাইলে আবার মার্ক করবেন, মোটোকার আবাকে উইদাউট এনি কস্ট আপনাকে সেই জিনিসগুলোকে আবার রিপ্লেসটা করে দেবে। এবং এই 30 ডেজের মধ্যে আপনাদের যেই যেই কনফিউশনগুলো থাকবে, লাইক কোনো একটা জিনিস ইস্যু পাইছেন আপনি, আপনার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে না, তখন আপনি আমাদেরকে ক্লেম করলে সেই জিনিসটা আমরা অবভিয়াসলি চেঞ্জ করে দিই। লাইক আমাদের এরকম বেশ কয়েকটা কাস্টমার রিভিউ আছে যেগুলোতে আমরা টোটাল 4টা চাকা ওনারা ক্লেম করছিল, 4টা চাকাই আমরা চেঞ্জ করে দিয়েছি। রাইট, হেডলাইট ছিল যেগুলো অপশন ছিল 30, আমরা সেল করার পরে কেউ আসলে এটা চেঞ্জ করার কোনো মানে প্রশ্নই আসে না, অনেক এটা কেউ করে না। সো আমরাই এটা করি বিকজ অফ আমরা কোয়ালিটি সেল করি, আমরা কোয়ান্টিটি সেল করি না। রাইট, এবং এটা আমরা আপনাদের জন্য কিন্তু করে আসছি এখন পর্যন্ত। আশা করি ভালো লাগছে, পছন্দ হয়েছে। দেখাচ্ছিলাম টয়োটা হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম 2015 একটা মডেল, 70 সালের স্টেশন, গাড়িটা বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে। গাড়িটাতে এখন পর্যন্ত যা যা আছে প্রত্যেক জিনিস এখনও গাড়ির সাথে গলি আছে, এবং গাড়ির শুধুমাত্র দুটো বাম্পার ছাড়া সামনে পেছনে পুরো গাড়ির কালারটা কিন্তু আপনি এখনও জাপানি স্টকটা পেয়ে যাচ্ছেন। এতক্ষণ হয়তো দেখে ফেলেছেন, আমরা কিন্তু ইন্টেরিয়রটা দেখিয়ে ফেলেছি, ইন্টেরিয়র দেখেছেন, সানরুফ দেখেছেন, ব্যাকগুলাটা অটো ব্যাকগুলা সেটা আপনারা দেখিয়েছি, এবং ইঞ্জিনটা আমরা দেখালাম এতক্ষণ, আপনার ইঞ্জিন হয়তো খেয়াল করেছেন। ওই যে বলছি প্রত্যেক জিনিস এখনও কিন্তু গাড়ির সাথে স্টকটি আছে। আমরা একটু কাগজ নিয়ে কথা বলি, একটু মেয়াদগুলো দেখিয়ে দিচ্ছি, একটু পেপার নিয়ে কথা বলি, মেয়াদ দেখিয়ে দিচ্ছি আমি। আপনারা জানেন তো যে মোটর কারে যেমন গাড়ি ফ্রেশ পাওয়া যায়, নিখুঁত পাওয়া যায়, কোনো কাজকর্ম ছাড়া গাড়ি আপনার মোটর কার থেকে নিতে পারছেন, পাশাপাশি কাগজগুলো তো ফ্রেশ থাকে। আমরা খেয়াল করে দেখি যে কোনো গাড়ির কাগজের মেয়াদ যদি আপকামিং 2 মাসের ভিতরে থাকে, আমরা মোটরে কিন্তু সেটাকে আবার আপডেট করে দিই, অথবা আমরা সেই পরিমাণ টাকা কিন্তু কাস্টমারকে ব্যাক করে দিই। মানে আমরা দেই, অবশ্যই আমরা দেই, কাছাকাছি
এক্সপায়ারি ডেট চলে আসছে, টু মান্থস মিনিমাম বা ওয়ান মান্থ, এটার মধ্যে আমরা চেষ্টা করি 100% সেটাকে রিনিউ করে দেওয়ার জন্য, আপডেট করে দেওয়ার জন্য, যাতে পেপার ওয়ার্কটা তো তার কোনো মালিকানা না হলে আমাদের কাছে কিন্তু এটা অনেক বেশি বেশি একটা ইম্পর্টেন্ট পার্ট। সো আমরা একটু গাড়ির কাগজটাতে চলে যাই। তো এই হচ্ছে গাড়ির মালিকানা স্লিপ। খেয়াল করে দেখুন, এটা কিন্তু অলরেডি ফিঙ্গারের জন্য রেডি হয়ে গেছে, এখন ফিঙ্গারটা হয়ে যাবে। আর এই হচ্ছে গাড়ির ফিটনেসের কপি থেকে শুরুতে রয়েছে মডেল 2015 একটা মডেল, 85 সিসিটা হচ্ছে 1986 আর 2000 একটা গাড়ি। কালারটা দেখুন, স্পষ্ট করে পার কালার লেখা আছে। আর এখানে চাকার মাপটা দেওয়া আছে, দেখুন 245, 40 আর 20। আমরা একটু গাড়ি এবার চাকার দিকে চলে যাই, চাকাটা আমরা দেখাই যে চাকাটা অ্যাকুরেট মাপে আছে কি না। সো আমরা একটু দেখে নেই চাকার মাপটা দেওয়া আছে কোথায়। এই যে এখানে চাকাটা হচ্ছে 245, 245, 45 আর 20। সো কাগজে কিন্তু 40 আছে, সমস্যা নেই, এটা 45-40 সমস্যা না, এটা একটা মেজর ইস্যু। আর আমরা যেহেতু চাকায় ছিলাম, একটু ডেটটা আপনাকে দেখিয়ে দিই। এই যে এখানে চাকার ডেটটা দেখা যাচ্ছে হচ্ছে কি 23 সালের প্রথম সপ্তাহের চাকা, 1/23 দেওয়া আছে। সো চাকার ডেটটা বুঝতে পারলেন যে 23 সালের চাকা। আমরা কিন্তু চাকাটা মেনশন করি, ডেটটা মেনশন করি এবং চাকার যে নাম্বার সিরিয়ালটা থাকে, সাইজ থাকে, সেটাকে মেনশন করি, কারণ এটা খুব মেনুটলি জুলাই 2024 কিন্তু আগের মাসে ফেল হচ্ছে। তো আমরা এটা কিন্তু বলেছি যে 2 মাসের ভিতরে মেয়াদ থাকলে আমরা কিন্তু সেটাকে আপডেট করে দিই, অর্থাৎ এটা কিন্তু আমরা আবার ট্যাক্স রিটার্ন আপডেট করে দিচ্ছি এবং আয়কর সহ দিচ্ছি। তারপর জানেন যে হ্যারিয়ার একটা গাড়ি, আয়কর হচ্ছে 50,000 টাকা, সাথে রয়েছে ট্যাক্স টাকা রেগুলার ফিগার 5,845 টাকা, 5,802 টাকা। তো মোটামুটি 60,000 টাকা কিন্তু আমরা আবার জমা দিচ্ছি এবং এটা থাকছে আমাদের প্রাইসের ভেতরে। সো মোটোকার থেকে গাড়ি কিনে কোনো হ্যাসল করতে হয় না, খালি প্রাইসটা বেশি দিতে হয়, কারণ যেহেতু ওই যে বললাম আমরা হচ্ছে একটা সার্ভিস করি। প্রাইসের ব্যাপারে আসলে সত্যি কথা আমাদের অনেকেরই এটা একটু দ্বিমত আছে, বিকজ একটু হাই প্রাইস দিয়ে অনেকেই গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চায় না, রাইট? কিন্তু আসলে ডিফারেন্সটা কোথায় এই জিনিসটা একবার যদি ভালো করে আমাদের ভিডিওগুলো দেখেন, অ্যাকচুয়ালি আমরা ডিফারেন্সটা কোথায় দেখাই, যে জায়গায় প্রাইসটা কোন জায়গায় আমরা হাই করি, কেন করি, এটা আপনারা বুঝে যাবেন। সো ভিডিওগুলো দেখবেন ভালোভাবে। একটা গাড়ি সেকেন্ড মার্কেট থেকে আপনি কিনছেন যেটাতে আপনাকে ডেন পেন্ট করতে হচ্ছে না, প্রিভিয়াস কোনো অ্যাক্সিডেন্ট নেই, কোনো মায়ের খাওয়া নাই, ইঞ্জিনে মেজর কোনো কাজ কিছু নাই, কোনো সামান্য কাজও কিছু নাই, এসি কম্প্রেসার থেকে শুরু করে ইন্টারিয়ার থেকে শুরু করে এটা 2 মাস একদম ফ্রেশ কন্ডিশনে এখন পর্যন্ত আছে, একজন আপনাকে এনশিওর করে দিচ্ছে আপনি গাড়িটা কিনে কিছু করতে পারবেন না। এই যে আমরা অ্যাসুরেন্স আপনাকে দিচ্ছি, আপনি আমাকে জিজ্ঞেস করেন আসলে ভাই কত বছর ওয়ারেন্টি দিবেন, এটা কি সম্ভব কোনো বছর হিসাবে মেনশন করে দেয়া? কারণ ইউজ কার মার্কেট, আপনি আপনার মতো গাড়ি চালাবেন, আপনার চালানোতে ইউজ হবে, মিস ইউজও হবে, সেখানে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে, আপনার কারণে গাড়ি নষ্টটাও হতে পারে। সো এখানে কিন্তু আমরা কোনো ইয়ার মেনশন করে দিচ্ছি না, তবে আমরা এটাকে সবসময় ফলো আপে রাখছি। আমি একটু বলে দিই, আমরা কিন্তু নতুন করে লঞ্চ করেছি যে আমাদের যারা রেগুলার কাস্টমার হচ্ছেন, যারা আমাদের যারা গাড়ি পারচেস করে কিনছেন আমাদের কাছ থেকে, তো আপনারা কিন্তু প্রত্যেকে হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার সবসময়। এবং আমরা আপনাদের জন্য একটা ফ্রি জিনিস দিচ্ছি, প্রতি 3,500 কিলো পরপর একটা গাড়ির ফ্রি চেক দিচ্ছি আপনারা, এটা খুব ম্যান্ডেটরি। এই চেকটা করা তো বাইরে পয়সা লাগে, এই চেকটা পারফেক্ট জায়গাতে না করতে পারলে গাড়ি কিন্তু আবার নষ্ট হয়ে যেতে পারে। সো আমার প্রোডাক্ট আপনি ইউজ করছেন, আপনি কিনে নিয়েছেন, আপনি সেটাকে মেনটেন করছেন এবং কতটা যত্নে আছে সেটা আমি দেখতে চাচ্ছি প্রতি 3,500 কিলো পরপর লাইফ টাইম, যতদিন পর্যন্ত মোটর কার আছে। আপনারা আমাদের কাছ থেকে ফ্রি চেকটা সবসময় পাবেন ইনশাল্লাহ। আমরা শেষ করি। সো হ্যাঁ, আজকে বেসিক্যালি এই গাড়িটা তো খুবই চমৎকার একটা গাড়ি, এটা যারা নিতে চায় সামনাসামনি এসে দেখলে তাদের কাছে আরো বেশি ভালো লাগবে। প্লিজ সরাসরি কল করবেন, দেখার অনুরোধ থাকলো সরাসরি কল করবেন মেসেজে, রাইট? মেসেজে আমরা কিন্তু আসলে প্রাইসটা শেয়ার করতে চাই না, আমি একটা অ্যাসেট সেল করতে। সো অ্যাসেটের একটা ভ্যালু আছে, এটা ঠুনকো জিনিস না, একটা প্রাইস বলে দিলাম, ভালো লাগলো না, চলে গেলেন, আপনি জানতেও চাইলেন না এটার ভেতরে কী আছে, কী কারণে সে গাড়ি এখন পর্যন্ত আছে, এটা জানাটা খুব বেশি বেশি কিন্তু জরুরি। সো অবশ্যই একটা ফোন করতে ভুল করবেন না, আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকে, আমাদের একটাই সেল নাম্বার, এটা তো হোয়াটসঅ্যাপ আছে, ডাইরেক্ট নাম্বার আছে। সো একটা কল করবেন, কল করে জানতে পারবেন আমরা একটা ফিক্সড প্রাইসটা কত নির্ধারণ করেছি এবং এর সাথে কী জিনিস থাকছে, আপনার জন্য থাকছে। আচ্ছা, হচ্ছে আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সবসময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।